হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা করব কষে দেখি 1.6-এর অঙ্কগুলো। একের অঙ্কটা কি বলেছে? দুটি 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি সেট স্কোয়ারকে মিলিয়ে ড্যাশ চিত্র তৈরি করি। তো এখানে দেখতে পাচ্ছি কিভাবে মিলিয়েছে। চাঁদার সাহায্যে একটু দেখে নিব। 45 ডিগ্রি দেখে নাও, 45 ডিগ্রি, এরপর এদিকে এদিকে ঘুরাই, কত ডিগ্রি আছে, এদিকেও 45 ডিগ্রি, এরপর এই সাইডে, এই সাইডে, তাহলে 45, 45 আর 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি। এখানে যদি মিলাই, এটা মিলিয়ে কি পেলাম? বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র। 2 নম্বর অঙ্ক কি বলেছে? দুটি 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি সেট স্কোয়ার পাশের ছবির মতো মিলিয়ে ড্যাশ পেলাম। তো এই যে ছবির মতো, এই ছবিটার নাম কি? এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে বলেছে 30 ডিগ্রি, তো এটা দেখে নিই 30 ডিগ্রি আছে কি না। 30 ডিগ্রি, এই যে দেখে নাও, 30 ডিগ্রি, তারপরে কত? 60 ডিগ্রি আছে, 60 ডিগ্রি, 60 ডিগ্রি মিলে গেছে। নব্বই ডিগ্রি এখন এটাকে মিলিয়ে কি তৈরি করব দেখে নি। তো এটা একটা সামান্তরিকের চিত্র পেলাম। 3 নম্বর অঙ্ক, সেট স্কোয়ারের সাহায্যে আমরা রম্বস ও ট্রাপেজিয়াম আকারের চিত্র তৈরি করি। এগুলো কি সেট স্কোয়ার? এর সাহায্যে কি বলেছে? রম্বস ট্রাপেজিয়াম আকারের চিত্র তৈরি করতে বলেছে। চিত্রটা দেখতে পাচ্ছি যে এটা একটা বর্গক্ষেত্রের চিত্র, কিন্তু রম্বসের যেটা চিত্র হয়ে থাকে সাধারণত কী রকম? এইভাবে, এইভাবে, এইভাবে আর এইভাবে, এ বি সি ডি। আমরা কি জানি যে রম্বসের, আমরা কি জানি যে চতুর্ভুজের সব বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু কোণগুলো যে আছে, এই কোণগুলো, এইগুলো সমকোণ নয়। এখানে আমরা দিতে পারি এ বি সমান সমান বি সি সমান সমান সি ডি সমান সমান ডি এ। এই সেট স্কোয়ারের সাহায্যে আমরা এখানে এইভাবে চিত্র অঙ্কন আমরা করতে পারবো না। এই চিত্রটা যে আমরা দেখছি, এই চিত্রটা সেট স্কোয়ারের সাহায্যে তৈরি করা হয়েছে সামান্তরিক। তো এখানে বলেছে ট্রাপেজিয়াম, ট্রাপেজিয়াম এটার সাহায্যে যে আঁকবো তো এটা দিয়ে সম্ভব না। তো ট্রাপেজিয়াম যেটা হয়ে থাকে সাধারণত, ট্রাপেজিয়ামের ছবিটা হয়ে থাকে এইভাবে, এইভাবে, এই ধরনের হয়ে থাকে ট্রাপেজিয়াম ছবি। এ বি সি ডি নাম দিয়ে দিলাম। তো এটা একটা ট্রাপেজিয়াম। আমরা কি জানি ট্রাপেজিয়াম হলো চতুর্ভুজের একটা বিশেষ রূপ, যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পরের সমান্তরাল কিন্তু কোনক্রমেই বাহুদ্বয় সমান নয়। 4 নম্বর অঙ্ক, সত্য মিথ্যা যাচাই করি। 1 নম্বর, বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ। তো এখানে দেখে নি, এটা হচ্ছে একটা বর্গাকার চিত্রের ছবি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি কোণ কিন্তু সমান,
तो এখানে এটা কি হবে সত্য হবে। দুই নম্বর যে কোনো আয়তাকার চিত্রের প্রতিটি বাহু সমান, এই যে আয়তাকার চিত্রের প্রতিটি বাহু মানে এই বাহু এই বাহু এই বাহু এই বাহু, তো এই বাহুটা লম্বাটা বেশি আছে এই বাহুটার লম্বাটা কম, তো প্রতিটি বাহু সমান না, তাহলে কি হবে মিথ্যা হবে এটা। তিন নম্বর রম্বসের চারটি বাহুই সমান, রম্বস এই যে রম্বসের ছবি আছে তো এর চারটা যে বাহু আছে এটা সমান আছে, চারটা বাহু কি সমান, তাহলে কি হবে এটা হয়ে যাবে সত্য। যে কোনো সামন্তরিকের বিপরীত বাহুগুলি সমান, তাহলে এখানে সামন্তরিক দেখায় এটা হচ্ছে সামন্তরিকের ছবি, তো কি বলছে যে কোনো সামন্তরিকের বিপরীত বাহুগুলি, তাহলে এটা হচ্ছে এর বিপরীত বাহু হচ্ছে এটা, এর বিপরীত বাহু কোনটা এটা, তাহলে কি বলছে সমান আছে, তাহলে এটা কি হবে চার নম্বরটা সত্য হবে। পাঁচ নম্বর যে কোনো ট্রাপেজিয়ামের প্রতিটি বাহু সমান, তো যে কোনো ট্রাপেজিয়াম এই যে ট্রাপেজিয়ামের ছবি, তো যে কোনো যদি ট্রাপেজিয়াম থাকে তাহলে প্রতিটি বাহু সমান, তো এখানে আমরা দেখতেই পাচ্ছি সমান নাই, কোনোটা বড় আছে কোনোটা ছোট আছে, তাহলে এটা কি হবে পাঁচ নম্বরটা হবে মিথ্যা হবে। ছয় নম্বরটা কি বলেছে যে কোনো আয়তাকার চিত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, তাহলে যে কোনো আয়তাকার চিত্রের কর্ণদ্বয়ের যে দৈর্ঘ্য, তো এই যে আয়তাকার চিত্র তো এর কর্ণদ্বয় যে আছে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কি বলেছে সমান, কি সমান সমান আছে, আমরা দেখছি যে সমান আছে, তাহলে ছয় নম্বরের আনসারটা কি হবে সত্য হবে। পাঁচ নম্বর অঙ্ক কারণ দেখায়, এক নম্বর বর্গাকার চিত্র আয়তাকার চিত্র ও সামন্তরিক সকলের চতুর্ভুজ, তো বর্গাকার চিত্রটা এইভাবে হবে, এরপর আয়তাকার চিত্রটা এইভাবে হবে, এরপর সামান্তরিক যে আছে সেই চিত্রটা হবে এই ধরনের, এটা হচ্ছে সামান্তরিকের চিত্র। তো এই চিত্রটা আমরা দেখে কি বুঝতে পারছি যে প্রত্যেকটারই প্রত্যেকটা চিত্রেরই দেখতে পাচ্ছি আমরা কি প্রত্যেকটা চিত্রেরই আছে কি চারটা বাহু আছে আর চারটা কোণ আছে, তাহলে এটা বলা যেতে পারে যে কি আর কি যে চারটা বাহু দ্বারা বেষ্টিত প্রত্যেকটা চিত্রই, তো এই কারণে বলা যেতে পারে বর্গাকার চিত্র আয়তাকার চিত্র ও সামান্তরিক সকলে চতুর্ভুজ। দুই নম্বর কি বলছে সকল আয়তাকার চিত্রই সামান্তরিক, তো এখানে আয়তাকার চিত্র এই দুটো এটা আর সামান্তরিক হচ্ছে এটা, তাহলে এটা কি আছে এর যে বিপরীত বাহুগুলো সমান আছে আর সমান্তরাল আছে, তো এটা বলা যেতে পারে যে সকল আয়তাকার চিত্রই সামান্তরিক। তিন নম্বর কি বলছে সকল বর্গাকার চিত্রই আয়তাকার চিত্র, সকল বর্গাকার চিত্র এই যে এটা হচ্ছে বর্গাকার চিত্র আর এর যে বাহু আর আয়তাকার যে বাহুগুলো প্রত্যেকটারই কোণ, এখানে যদি চাঁদার সাহায্যে মাপা হয় তাহলে হবে 90 ডিগ্রি, যদি মাপা হয় তাহলে কি হবে 90 ডিগ্রি, আর চারটা বাহু দ্বারা বেষ্টিত আছে, তো এটা বলা যেতে পারে যে সকল বর্গাকার চিত্র আয়তাকার চিত্র। এরপর চার নম্বরটা সকল সামান্তরিক ট্রাপিজিয়াম, তো সামান্তরিক যে আছে সামান্তরিকের চিত্রটা এটা হচ্ছে সামান্তরিকের চিত্র আর ট্রাপিজিয়ামের চিত্র যেটা সেটা হচ্ছে এই ধরনের, তো ট্রাপিজিয়ামের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল কিন্তু সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। পাঁচ নম্বরটা সকল রম্বসই সামান্তরিক, পাঁচ নম্বরটা তো রম্বস কীভাবে আঁকবো এই ধরনের আঁকবো রম্বস, এই ধরনের হচ্ছে রম্বস, আর সামান্তরিক কী বলেছে সামান্তরিক এই যে ছবিটা সামান্তরিকের ছবিটা, তো এখানে বলা যেতে পারে যে সামান্তরিকের যে বাহু আছে পরস্পর যে আছে বাহুগুলা পরস্পর কি আছে সমান আর সমান্তরাল আছে, তো বিপরীত বাহুগুলো কি আছে সমান আর কি আছে সমান্তরাল আছে, তো এই কারণে বলা যেতে পারে যে সকল রম্বসই সামান্তরিক। নম্বর অঙ্ক কি বলেছে নিচের ছকটি পূরণ করি, তো এই যে ছকটা এটা পূরণ করব, প্রথমে কি লেখা আছে সামান্তরিক, সামান্তরিক যে আছে এর বিপরীত বাহু কি আছে সমান, প্রথমে সামান্তরিকের যে ছবিটা সেটা এখানেই এটা হচ্ছে সামান্তরিক, তো এর বিপরীত বাহু কি হবে সমান আর সমান্তরাল, ঠিক দেওয়া আছে সব বাহু সমান, সবটা বাহু কি আছে সমান আছে, সমান আছে এটা বড় আছে তো এটা ছোট আছে, তো ক্রস দিয়েছে কেটে দিয়েছে, বিপরীত কোণ সমান, বিপরীত কোণগুলো যে আছে এর বিপরীত কোণ এটা সমান আছে, কর্ণ দুটিও সমান আছে কি আছে কর্ণ দুটিও কি আছে সমান আছে,
কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এই যে সমদ্বিখণ্ডিত করলাম তো এটা তাহলে ঠিক হবে। আর কর্ণ দুটি যে সমান তো এটা ঠিক না, কর্ণ দুটি কি নাই সমান নাই, তো এটার দূরে আছে তো এটার কাছে আছে, তো এটা কেড়ে দিয়েছে। এরপর আয়তকার চিত্র, আয়তকার চিত্রটা দেখায় এটা এটা আয়তকার চিত্র, ঠিক আছে। তো এই আয়তকার চিত্র বিপরীত বাহু কি হবে সমান হবে, আর এটাতে কী হবে সমান্তরাল হবে, তার সমান সব বাহু সমান, এটা সমান হবে না, কেননা এই বাহুটা বড় আছে তো এটা ছোট আছে। বিপরীত কোণ সমান, তা বিপরীত কোণগুলো যে আছে এইগুলো কিন্তু সমান হবে। আর কর্ণ দুটি কী আছে, কর্ণ দুটি সমান, কর্ণ দুটিও কী হবে সমান হবে, কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে কর্ণ দুটি পরস্পরকে কী করে সমদ্বিখণ্ডিত করে, এটাতেও ঠিক হবে। এরপর বর্গাকার চিত্র, তো এটা হচ্ছে বর্গাকার চিত্র, তো বর্গাকার চিত্র কী বলেছে, বর্গাকার চিত্র বলেছে বিপরীত বাহু সমান এটা আর সমান্তরাল হবে, সব বাহু সমান হবে এটা ঠিক হবে, বিপরীত কোণ সমান এটাতে সমান হবে, এরপর কর্ণ দুটি কর্ণ দুটি সমান, কর্ণ দুটিও কী হবে সমান হবে, আর কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, এই যে এইভাবে কী করেছে সমদ্বিখণ্ডিত করেছে ঠিক হবে। এবার রম্বস, রম্বসে চলে আসি, রম্বসের চিত্রটা এই ধরনের হয়ে থাকে, রম্বসের চিত্র, ঠিক আছে। তো এখানে রম্বসের কি বিপরীত বাহু কী হবে সমান হবে, এটা তো ঠিক হবে, আর এখানে সমান্তরালে ঠিক হবে, আর সব বাহু সমান, সব বাহু কী হবে এটাতে সমান হবে। এরপর বিপরীত কোণ সমান, সমান দিয়ে দিয়েছে। এরপর কর্ণ দুটি সমান, কর্ণ দুটি সমান হবে না কেটে দিয়েছে। এরপর কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কর্ণ দুটি পরস্পরকে তাহলে সমদ্বিখণ্ডিত করে ঠিক দিতে হবে। এর ট্রাপেজিয়াম, ট্রাপেজিয়াম কী হবে এই ধরনের ছবিটা হবে, ট্রাপেজিয়ামের ছবিটা যে হবে এই ধরনের। তো এখানে কী বলেছে ট্রাপেজিয়াম, যে বিপরীত বাহু সমান সমান্তরাল, সব সমান হবে না, আর সমান্তরাল বলতে গেলে এক জোড়া বিপরীত বাহু আমরা জানি সমান্তরাল, তো এখানে সব বাহু সমান, সব বাহু সমান তো হবে না, কাটা হবে, বিপরীত কোণ এর যে বিপরীত কোণগুলো কী হবে সমান হবে না, কাটা হবে, দু কর্ণ দুটি সমান, এই যে কর্ণগুলো আছে কর্ণ দুটি যে আছে এগুলো সমান যে হবে তো এটাও সমান না, কাটা হবে, কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তো কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে না। এখানে যেটা আমরা ফাঁকা রাখলাম, তো এখানে একজোড়া বিপরীত বাহু দিতে পারি, যে সমান্তরাল একজোড়া ঠিক দিতে পারি, কিন্তু একজোড়া বিপরীত বাহু সমান্তরাল,